ম্যাথ সলিউশন ফর ক্লাস নাইন কষি দেখো 15-1 অধ্যায় 15 পরিমিতি পাঁচের অঙ্কটা করছি আমি। সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমলে ও প্রস্থ 2 মিটার বাড়লে জমিটি বর্গাকার হবে। জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দেখো বলেছে যে জমিটির দৈর্ঘ্য যদি 3 মিটার কমে আর প্রস্থ যদি 3 মিটার বাড়ে, এই 2 মিটার বাড়ে, তাহলে কী হয়, জমিটা একটা বর্গক্ষেত্র, তার মানে কি দুটো বাহু সমান হয়ে যায়। তাহলে মনে করিলাম দৈর্ঘ্য সমান এক্স আর প্রস্থ সমান ওয়াই। তাহলে দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, দৈর্ঘ্য 3 মিটার কমলে, 3 মিটার কমলে দৈর্ঘ্য হয় x-3, আর প্রস্থ 2 মিটার বাড়লে প্রস্থ হয় কত, প্রস্থ হয় y+2। তাহলে এক নম্বর প্রশ্নের শর্তানুযায়ী যাই x-3 = y+2। কেন বলো তো, যেহেতু বর্গক্ষেত্রের দুটো বাহু সমান, অর x = y+5। আবার ক্ষেত্রফল সমান কত, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অতএব দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে x-3 আর প্রস্থ হচ্ছে y+2 = কত, 500। 500 বলেছি, দেখো আমার এখানে 500 দিয়ে দিয়েছে, জমি 500 বর্গমিটার। অর কত হচ্ছে, দেখো এইখানে তুমি এক কাজ করো, x = তাহলে আমার কত হচ্ছে না, এটা ভুল হয়েছে আমার, ক্ষেত্রফল সমান x = y = xy। তাহলে শর্ত অনুযায়ী x ইন্টু আমার x এর মানটা কত বেরিয়েছে, x ইন্টু দেখো y ইন্টু x এর মানটা বসাও, y+5 = কত, 500। কেন বলতো, দেখো আমি x y = 500, আমি y টা রেখে দিয়েছি আর x এর মানটা পুট করে দিয়েছি। আমার এখানে x এর মান কত বেরিয়েছে, x এর মান y+5 বেরিয়েছে। তাহলে অর y²+5y - 500 = 0, অর y²+25y - 20y - 500 = 0, অর y+25 আর এখানে -20y + 25 = 0, অর y-20y + 25 = 0। অর্থাৎ y = কত, y = 20, আর একটা হচ্ছে y = -25। এটা তো হতে পারে না, প্রস্থ হতে পারে না, মাইনাস এটা প্রস্থ হতে পারে না, পারে না। অর্থাৎ প্রস্থ সমান কত, প্রস্থ সমান 20 মিটার, আর দৈর্ঘ্য সমান কত, xy হচ্ছে তোমার ওয়াই, তাই xy হচ্ছে 500 আর ওয়াই হচ্ছে কত, 20। তাহলে কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে, কত তোমার 500 = 25, তাহলে 25 মিটার। দেখো ক্ষেত্রফল হচ্ছে xy, আর আমি ওয়াই এর মানটা বার করেছি, তাহলে 500/y, তাহলে 500/y, এটা তুমি এটা লেখার দরকার না, এটা লিখে দিবে ক্ষেত্র দৈর্ঘ্য সমান 500/20 = 25 মিটার।